যেটা বাইটটা যাবো তখন সাইরানা ছিল, দেশের জিনিস খাওয়া ছিল, ভালো ছিল, মানুষ উন্নত ছিল, মানুষের চিন্তা ভাবনা ছিল না। এখন মানুষ যত কামাই করে এত উন্নত হয়, এত মানুষের দুর্নীতি, এত মানুষ মারা যায়, এত মানুষ আবার অভাব অনটন, এ দেশের মানুষের কথা কয়ে লাভ নাই। মেয়ে দিবস, সে আবার শ্রমিক দিবস, আবার অনেক কিছু আছে এগুলো, তা আমরা তো এগুলো বুঝিও না করিও না, ফেডের ফেডের দান্তা করতে করতে জিন্দগি ভার শাহবাগ জাদুঘর দেয় দেখি নাই পর্যন্ত, কেমন ঢাকা থাকি মানুষ তো ঘুরে, আমরা তো ঘুরার সম্ভব হয় না, বুঝছেন? এ দেশে গরিবের কেউ চা না, আমনও চান রাইতে রাইতে বড় লোক হইতে, আমিও চাই রাইতে রাইতে বড় লোক হইতে, যদি এ দেশ জনগণের কথা ভাবতো, দেশের কথা ভাবতো, এ দেশ ঠিকই শোনার খনি হইতো। এখন এই দেশ ওই শেখ সাহেব হয়ে গেছে, এ দেশ সুরের খনি বাস্তবে, এ দেশ সুরের খনি, মানুষের নীতি এককাল পরকাল ফিরবো না, কারণ মানুষের খাসালো তুলবো না। আমি রিক্সা চালাই জিয়ার আমলতাই, জিয়ার আমলতাই রিক্সা চালাই, এয়ার বিভাগে মনে করেন বহুত কাজকর্ম করছি, লেখাপড়া নাই, আমরা বাবু ওই বাবুরা বস্তিতে আসছিলাম আগে 100 টাকা নি গড়বার, আমি বিভিন্ন জায়গায় রয়েছি ঢাকা শহরে, আবার ওই আপনার ইয়াত রয়েছি শনি একরা বেরির বান্ধে রয়েছি বন্যার সময়, মোট কেউ কিছু জানি রিক্সা চালাই, কেউ খবর লো না, আসি যাত্রাবাড়ি 50 ওয়ার্ডে থাকি, যাত্রাবাড়ি 50 ওয়ার্ডের ভোটার, হ্যাঁ সারা রিক্সা চালাচ্ছি, কোনো সার্কি বার্কি মনে করেন ফাইলে যোগ্যতা নাই, তো গড়বারাও বাইরে গেছে, এখন ছেলে পেলে মনে করেন নানার বাড়িতে থাকে বিক্রম করে, মাটি ভাড়া দিয়া থাকি, টাউনে তার ঘর ভাড়া দিয়া থাকতে সম্ভব না। এই যে মনে করেন 300 টাকা সকাল থেকে বেলা 3টা বেজে যায় 300 টাকা কাম করতে, এই 300 টাকা কী করবো, সংসারে দিই না, নিজে খাই চলি, আর বিদ্যা যদি পারি ফোলা ফান্ডে কিছু দিই, নইলে নাই, বুঝছেন? ফোলা চালায় অটো 12 বছর বা 23 বছর এই হলো অবস্থা। এই মনে করেন নিজে চলাটাই কষ্ট, এখন আমি 300 টাকা কাম, আমার নিজেরই খরচ, আমার মনে করেন গাড়ি জমা আছে 110 টাকা, বাদ বিল মেসে আছে আমার 120 টাকা মেসে গেলে, আর হোটেলে গেলে তো আরও বেশি, তো আপনার যে গেলে 200 মনে করেন 20 টাকা 30 টাকা, এরপরে মনে করেন পান বিড়ি তো আছে, শাক আছে, এই মনে করেন 300 টাকা, আর আজকে যদি চাইলের কেজি, এখন জনসংখ্যা বাড়ছে ঠিক আছে, রাস্তাঘাট হচ্ছে, দেশ উন্নত হচ্ছে, কিন্তু চাইলের কেজি যদি এখন 50 টাকা থাকতো তাহলে এই দেশের গরিব কোনোরকম খাইয়া বাঁচতো, কারণ আমরা চাইল খাইছি কত 4 টাকা 5 টাকা, আর আবেশি কত 3 টাকা 4 টাকা, এখন হে আটা খাইতে এখন কত আপনার 80 টাকা, আটা খাইতে 80 টাকা, আজকে যদি গরিবের আটা রাখতো 30 টাকা, চাল লাগতো 50 টাকা, তাহলে দেশ উন্নত হইতো। কর মতন এদেশের মানুষ সে দুঃখ বোঝার মতন রাস্তা নাই,